আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন টেস্ট টিমের ক্যাপ্টেন্সি করছে, বাংলাদেশের বেস্ট ওডিআই ক্যাপ্টেন ওডিআই টিমের ক্যাপ্টেন্সি এখন করছে মাশরাফি ভাই মুশফিক। আর ক্যাপ্টেন্সি নিয়ে সত্যি কথা, এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি একটা ভাবি না যে আমার ক্যাপ্টেন হইতেই হবে, এই হইতে হবে। এই জিনিসটা একটা এমন জিনিস, এটা একটা অপরচুনিটি হিসাবে যদি আসে তাহলে আপনি গ্র্যাব করবেন, যদি না আসে আপনি দ্যাটস ফাইন। বাট আমার কাছে মনে হয় যে মুশফিক মাশরাফি ভাই এদের কাছে আমার আমি সহ আরও অনেকের অনেক কিছু শিকার আছে লিডারশিপ হওয়াতে। ওয়ান ডেতে খুব আগ্রাসী আমরা, নেতৃত্ব বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং এ বলেন, টেস্টে কি আমরা একটু ডিফেন্সিভ কিনা? টেস্ট ক্রিকেটটা একটা এমন ক্রিকেট আমার কাছে মনে হয় একটা সাইড যেখানে আমাদের এখনো অনেক ইম্প্রুভমেন্ট করা বাকি। আমরা ওয়ান ডে তো অনেক ভালো করছি, আমরা ইম্প্রুভ করছি, বাট টেস্টে এখন আমাদের অনেক অনেক দূর যাওয়া বাকি। যখন আপনি যখন একটা টিম যখন ভালো হইতে চায়, যখন একটা টিম স্ট্রং হয়, তখন কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট চলে। মাঝে মাঝে অ্যাটাকিং করে, মাঝে মাঝে ডিফেন্সিভ করে। তখন একটা টিমের জন্য, বাংলাদেশ টিমের জন্য কোন ওয়েতে যাওয়া ঠিক, এটা আসলে এখন এই মুহূর্তে হলো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিম শিখতেছে, ওয়েদার উই গো অ্যাটাকিং অর ওয়েদার উই গো ডিফেন্সে। তো এই জিনিসগুলো যখন রাইট হয়ে যাবে একসাথে, যখন আমরা কম্বিনেশনটা বুঝে যাব যে আসলে আমাদের কীভাবে এক্স্যাক্টলি খেলা উচিত, আমার কাছে মনে হয় তখন থেকে আমাদের রেজাল্টটাও আসা শুরু হবে। এই সিরিজটা কিন্তু পেসারদের একটা ভালো পরীক্ষা হবে। স্টার্ক আছে, জনসন আছে, হাজিলউডের মতো ভালো ভালো পেসার আছে। এই সিরিজটা নিয়ে আপনার ভাবনাটা কি? আসলে দেখেন, আপনার টপ টিমের সাথে খেলতেছেন, অস্ট্রেলিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, আর ওদের দুই তিনটে বলার আপনার হয়তো টপ 10 বলারের মধ্যেও থাকে। তো অবশ্যই ওদের সাথে একটা চ্যালেঞ্জিং, অবশ্যই একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। ম্যানচেস্টারের সেঞ্চুরি এবং ব্যাক টু ব্যাক লর্ডসে অনার বোর্ডে নাম লেখালেন, উইজডেন সেরা হলেন, এটা বাংলাদেশের ফার্স্ট ক্রিকেটার, এটা বাংলাদেশের অর্জন। আপনি তো আমাদের আছেন, সেই হিসেবে এই অর্জনটাকে কীভাবে দেখছেন, ওই সময়টাকে একটু যদি রিয়ালাইজ করতেন? আমি ওই সময় অতিরিক্ত খুশি ছিলাম, এটা একটা লাইফের একটা অ্যাচিভমেন্ট ছিল। আর লর্ডসের যে জিনিসটা, আমি আসলে বারেবারে এই জিনিসটা বলেছি যে আমি যেহেতু আমি আমার আব্বার সাথে অনেক ক্লোজ ছিলাম, আর আমার আব্বা ইতিহাসটা খুব ভালোভাবে জানতো সব কিছুর ব্যাপারে, তো তার কাছে আমি ফার্স্ট এই লর্ডসের ব্যাপারে শুনেছিলাম। তো আমার জন্য লর্ডসে সেঞ্চুরি করাটা সবসময় একটু আলাদাভাবে থাকবে, বিকজ ইট ওয়াজ মাই ফাদার্স ড্রিম। ওই স্টারিংটা এই জায়গায় যখন আছেন, আপনি কি স্যাটিসফাই সব জায়গায় মিলে আরও রান হতে পারতো? দেখেন, আমি আমি আমার কাছে মনে হয় যে আমি যে গোলটা এখন পর্যন্ত সেট করেছিলাম, আমার কাছে মনে হয় আমি অতটা অ্যাচিভ করতে পারিনি, আমি আরও একটু ভালো করতে পারতাম। আর আমি যদি আমার গোলটা যদি আমি অ্যাচিভ করতে পারতাম, তাহলে আমি আপনাকে বলতাম যে না, আমি অনেক হ্যাপি। বাট আমার কাছে মনে হয় আমি ওই গোলটা অ্যাচিভ করি নাই। দ্যার ইজ অলওয়েজ রুম ফর ইম্প্রুভমেন্ট। আর একটা যে জিনিস, যে জিনিসটা আপনাকে বললাম যে এন্ড অফ দ্য কেরিয়ার যদি আমি আমার গোলটা রিচ করতে পারি, দেন আইল বি স্যাটিসফাইড। টেস্ট ক্রিকেটে আমার ইচ্ছা হলো অ্যাটলিস্ট 8,000 রান করা, বিকজ 10,000 অবশ্যই বলতাম, বিকজ এটা রিয়েলিস্টিক হতে হবে, বিকজ আমরা ওই পরিমাণ টেস্ট খেলি না। তো এটাই আর কি। আর আসলে আমি যখন আমার ক্যারিয়ার শেষ করবো, আশা করি যদি ওইসব অ্যাচিভ করতে পারি, তাহলে আমি অনেক হ্যাপি হব।